আচ্ছা, তো আজকে আমরা গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার করব, সেটা হচ্ছে ডিগ্রি। তো ক্লাস 7-8 থেকে সারা জীবনই মানে ইংলিশ করতে গেলে ডিগ্রি চেঞ্জ কাজে লাগে। ইংলিশ নাম্বারে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, একটা ভাগ বলতে পারি আমরা। তো আজকে আমরা ডিগ্রি পড়ব। তো ডিগ্রি চেঞ্জ শিখতে গেলে ফার্স্টেই জানতে হবে ডিগ্রি কয় প্রকার আর কী কী। তো ডিগ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ বানালে একটু হবে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো কীভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। তো এখানে আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি ডিগ্রি চেঞ্জ কীভাবে করবো। তার খুব সহজ কিছু নিয়ম আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেকেই প্রবলেম হয় গ্রামারের যে কোনো জায়গায়, বিশেষ করে ডিগ্রি চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। তো আজকে আমি ডিগ্রিটা করছি। তো ডিগ্রি চেঞ্জ করতে গেলে প্রথম কথা মানে কতগুলো নিয়ম মাথায় রাখতে হবে। খুব সহজ, মানে খুব সহজ দুটো নিয়ম, দুটোর মধ্যে 3টে ডিগ্রি শুধু ভাগ আছে, টোটাল 6টা নিয়ম। মানে দুটো নিয়ম মাথায় রাখলে এটা হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্টে লেখা আছে অ্যাজ গুড অ্যাজ, তারপরে লেখা আছে বেটার দ্যান, অ্যান্ড লাস্টে লেখা আছে দ্য বেস্ট। অর্থাৎ এখানে পজিটিভ ডিগ্রি করতে হয় অ্যাজ গুড অ্যাজ, কম্পারেটিভ ডিগ্রি করতে হয় বেটার দ্যান, আর সুপারলেটিভ ডিগ্রি করতে হয় দ্য বেস্ট। অর্থাৎ যখন একজনকে বলা হয় তখন সেটা পজিটিভ ডিগ্রি, আর তখন হয় অ্যাজ গুড অ্যাজ। যখন দুজনের মধ্যে তুলনা করা হয় তখন বলা হয় বেটার দ্যান, মানে সেই মেয়েটি তার থেকে বেটার। অর্থাৎ দুজনের মধ্যে তুলনা করা হয়েছে তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যখন মানে দুই বা তার বেশি জনের মধ্যে তুলনা করা হচ্ছে, মানে দুজনের বেশি মানে অনেকের মধ্যে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সব থেকে মানে বিশ্বকবি ছিলেন, সব থেকে মানে দ্য বেস্ট বেস্ট পোয়েট ছিলেন। তো সেখানে হবে দ্য বেস্ট সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। তো আর একটা নিয়ম, সেটা হচ্ছে ওয়ান সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়ান অফ দ্য অথবা শুধু দ্য, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট আদার অথবা এনি আদার, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ভেরি ফিউ অথবা নো আদার। ঠিক আছে, এইটুকুটা আমরা মাথায় রাখবো। এটা একটা আলাদা নিয়ম, এটা একটা আলাদা নিয়ম, টোটাল নিয়ম হচ্ছে দুটো। এই যে 3টে 3টে করে ডিগ্রির ভাগ বলে 6টা বলেছিলাম, আসল নিয়ম হচ্ছে দুটো, দুটো নিয়ম মাথায় রাখলেই হবে। একটা খুব সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে ইন যে নিয়মটা, এটা মাথায় রাখতে হবে অ্যাজ গুড অ্যাজ, বেটার দ্যান, দ্য বেস্ট। এইগুলো হচ্ছে ভার্বের সাথে চেঞ্জ। আর ওয়ান অফ দ্য মোস্ট আদার এনি আদার ভেরি ফিউ নো আদার, এইগুলো হচ্ছে নাউনের সাথে চেঞ্জ। মানে এটা কি আমি উদাহরণ দিয়ে বোঝাবো। তো ফার্স্টে আমরা লিখছি, এখানে আমি লিখছি রবীন্দ্রনাথ ইজ দ্য বেস্ট পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড, সেটা আমরা লিখছি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে লিখছি। তো এখানে আমাদের দেখুন যে বেস্ট আছে, দ্য বেস্ট আছে, মানে ফার্স্ট এখানে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি দেখে আমরা একটা আঁচ করতে পারছি যে এটা সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এরপরে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ান অফ দ্য অর দ্য, যেখানে একটা হবে। তো এখানে দেখতেই পাচ্ছি আমি দ্য আছে, মানে এই যে এই নিয়মটা দ্য দ্য বেস্ট, বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, দুটো নিয়মেই প্রমাণ হয়ে যাচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রি। আর এটা
মানে বহু আসনের সাথে অর্থাৎ অনেক জনের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। তো এটা হচ্ছে সুপারলেটিভ। তো এটাকে যদি বলা হয় যে কম্পারেটিভ ডিগ্রিতে করতে, তখন আমরা কিভাবে করব? আমি এই যে নাম্বারগুলোতে আমি এবার আসছি, এখানে ফার্স্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে সুপারলেটিভ ডিগ্রির নিয়ম কী আছে? 1, 2, 3, 4, 5। কম্পারেটিভের ক্ষেত্রে 1, 2, 4, 3, 5। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে 3, 5, 2, 4, 1। এটা পুরো ফোন নাম্বারের মতো, এই কটা মনে রাখলেই ব্যাস পারা যাবে। আর এইগুলো শুধু চিনে রাখতে হবে, তাহলেই বুঝতে পারবো কোনটা কোন ডিগ্রি আর কোনটা করতে গেলে কোনটা লাগবে। তো 1, 2, 3, 4, 5, এখানে 1 কোনটা? রবীন্দ্রনাথটা হচ্ছে 1, ঠিক আছে? রবীন্দ্রনাথটা হলো 1। 2 কোনটা? এইটা হলো 2, পিসটা হচ্ছে 2। 3 কোনটা? দা হচ্ছে 3, ঠিক আছে? আর 4 কোনটা? 4 হচ্ছে বেস্ট আর দ্য পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড, এইখান থেকেই পুরোটা। এটা হচ্ছে নাম্বার 5, এই পুরোটা হচ্ছে 5। এই যে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। অর্থাৎ ফার্স্টে যেটা থাকবে মানে সাবজেক্টটা হচ্ছে, এটা তো আমরা জানি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে 1 নাম্বার। ইসটা আমরা সবাই জানি, মানে এটা ভারিফ মানে সব সেন্টেন্সেই কাজে লাগে বলতে গেলে। এইটা হচ্ছে 2 নাম্বার, দাটা হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে মানে কীভাবে তুলনাটা করেছে মানে দ্য বেস্ট মানে সবথেকে ভালো, সবচেয়ে ভালো। আর বাকি যে আমরা প্রেডিকেট করতাম উদ্দেশ্য বিধেয় বাকি যে অংশটা পড়ে থাকবে সেই পুরো কথাটাই হয়ে যাবে 5 নাম্বারের আওতা। এবার যদি এটাকে বলে যে কম্পারেটিভ ডিগ্রি করতে আমরা কীভাবে করবো, আমরা দেখাচ্ছি। সরি, ঠিক আছে, এটা আমরা করলাম হচ্ছে কম্পারেটিভ। কী করে বুঝবো? ফার্স্টে আমরা এইটুকুন জায়গাটা দিয়ে নিই, পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড, এইটা যেমন 5 নাম্বারে ছিল এটা 5 নাম্বারই। এবার কম্পারেটিভ, এই যে কম্পারেটিভ, কম্পারেটিভের সূত্র কী আছে? 1, 2, 4, 3, 5। ফার্স্টে রবীন্দ্রনাথ, এই যে 1, 1 এসেছে, ইস যেমন 2-তে ছিল 2 আছে, এবার 1, 2, 4, 3, 5। এখানে 4 কী ছিল? দ্য বেস্ট, মানে শুধু বেস্ট 4 ছিল, সেখান থেকে হয়েছে বেটার দেন। এই যে দ্য বেস্ট, এখান থেকে হচ্ছে বেটার দেন, তার মানে এইটা পুরোটা হচ্ছে 4 নাম্বার। এই যে 4 পুরো একটাই কথা, 4, 3। এখানে 3 কি ছিল? দা, মানে একজন, একজন কবির কথা বলেছে, অনেকজনের সাথে তুলনা করেছে মানে সে সব থেকে ভালো, এখানে দা ছিল। এই যে দা সুপারলেটিভ ডিগ্রি করতে, তো এখানে আসছে কম্পারেটিভ করতে বলেছিল 3, এখানে এই যে দাটা ছিল এটা যে এনি আদার 3 নাম্বার। এই যে হয়ে গেল 1, 2, 4, 3, 5,
সহজ ব্যাপার। এবার আমরা লাস্ট করছি পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি নাম্বারটা মনে রাখা সহজ, পজিটিভ আর সুপারলেটিভটা মনে রাখা সহজ। 1 2 3 4 5 পর পর, তাহলে 3 5 2 4 1 3 5 2 4 1, কিন্তু এটাই একটুখানি গুলিয়ে যায় 3 4। এটা শুধু মনে রাখবে, এটা 3টা আলো হবে না, 4টা আলো হবে, তারপর 1 2 4 3 5। আচ্ছা এবার লাস্ট করছি পজিটিভ ডিগ্রি, কী করবো? আচ্ছা তো এখানে একটা কথা বলে নিই, এখানে অ্যাজ গুড অ্যাজ মানে যে সো গুড অ্যাজ কথাটাও হয় ব্যাস, অথবা এটা না অ্যাজ গুড অ্যাজ জায়গায় আমরা এটাকে সো গুড অ্যাজ করে দিতে পারি এইটা, কিন্তু অ্যাজ গুড অ্যাজটাই বেশি ব্যবহার হয়। সেই এক নিয়ম। আচ্ছা তো এটা করলাম হচ্ছে পজিটিভ, পজিটিভ কিন্তু করলাম এটা। তো একইভাবে পোয়েট ইন দ্য ওয়ার্ল্ডটা আমরা পাঁচে করে দিই, এটা বোঝাই যাচ্ছে যে পাঁচে আছে। নো আদার, নো আদারের নিয়মটা যতটা সম্ভব, নো আদারের নিয়মটা তিনে ছিল, মানে এই যেখানে দা জুতা দা এনি আদার, এবার হবে নো আদার। এই যে ফার্স্টে 3 চলে এলো, 3 5 হয়ে গেলো, এবার 2 2 থেকে ছিল ইজ, এখানে 2 ইজি ছিল, এখানে 2 হয়ে গেছে। আচ্ছা সরি, এখানে মিস্টেকটা আছে, এখানে 2 যেটা ছিল সেটাই আছে, 4 এটা হয়ে গেছে। 4 কি ছিল? বেস্ট, এই যে বেস্ট, এখান থেকে বেটার দ্যান হয়েছিল 2টা, এখানে বেটার দ্যান হয়ে, এই যে এই 4, সরি 4টা এখানে বেস্ট থেকে বেটার দ্যান হয়েছিল, এখানে 4টা যে বেস্ট হয়েছিল বেটার দ্যান হয়েছিল, এই যে করে অ্যাজ গুড অ্যাজটা বসে গেলে বিভিন্ন জিনিস, এই যে এক, এটা এটা যেমন এক ছিল একই আছে। তো আমরা এইভাবে এটাও যেমন আছে মনে দেখাচ্ছি, কালিদাস ইজ দ্য বেস্ট পোয়েট ইন সংস্কৃত, কালিদাস 1 2 ইজ 3 দা 4 বেস্ট, যেমন আগেরটা ছিল 5 পোয়েট ইন দ্য সংস্কৃত, ওইভাবেই এটা সুপারলেটিভে দেওয়া ছিল, এটা কম্পারেটিভ করলাম পজিটিভ করলাম, যেমনভাবে আগেরটা বলেছি সেম প্রসেসে এটাও সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে 1 2 3 4 5। তো আমার যেহেতু প্র্যাকটিস হয়ে গেছে করে করে, তাই আমি আর আগেরটা এই যে উদাহরণটা এখানে লিখে বুঝিয়েছি আর এখানে লিখে বুঝিয়েছি, এটা লিখে বোঝাইনি। তো এরকম উদাহরণ দিয়ে করবো, যেটা অসুবিধা হলে কমেন্ট করবো। আচ্ছা তো এগুলো হচ্ছে আমার স্যার লিখে দিয়েছিল, এগুলোকে উইক ভার্ব বলে, মানে অনেকে বলেন যে কোথায় কীভাবে কী করবো, মোর মোস্ট, মানে কথা হচ্ছে এগুলোকে বলে স্ট্রং ভার্ব, মানে গুড বা বেটার বেস্ট, লং লঙ্গার লংগেস্ট, হাই হাই হাইস্ট, টপ টপার টপেস্ট, এগুলো যেমন হয়ে যায়, মানে ইয়ার যোগ করে ইএসটি, মানে ইএসটি যোগ করে, কিন্তু কিছু ভার্ব আছে যেগুলো হয় না, এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব, এগুলো হচ্ছে উইক ভার্ব। যখন বিউটিফুল থেকে বিউটিফুল আর বিউটিফুলেস্ট এরম তো কোনো কথা হয় না, তখন হবে মোর বিউটিফুল, মানে বিউটিফুলের থেকে আরও ভালো, মোস্ট বিউটিফুল মানে খুব ভালো খুব সুন্দর, সেটার ক্ষেত্রে হবে। তো মনে রাখার একটা নিয়ম বলে দিচ্ছি, এখানে আমি এটা লিখেছিলাম যে ভার্বের সাথে চেঞ্জ, এটা মনে রাখার সুবিধার জন্য। ভার্বের সাথে চেঞ্জ মানে কি? এই যে অ্যাজ গুড অ্যাজ বেটার দ্যান দ্য বেস্ট, এই চেঞ্জগুলো হচ্ছে কি আর তো ভার্ব বলতে এখানে মানে
কেমন টাইপের সেটার সাথে চেঞ্জ হচ্ছে, মানে কতটা ভালো, অ্যাজ গুড অ্যাজ মানে ভালো, বেটার দ্যান মানে তার থেকে ভালো, দ্য বেস্ট মানে সব থেকে ভালো। তাই আমি লিখছি ভাড়বর্তার যে কাজটা, মানে পোয়েট তো, পোয়েটটা তো একটা মানে সে একজন কবি, তো সে কতটা ভালো কবি সেইটার উপর নির্ভর করে এইগুলো চেঞ্জ হচ্ছে, বেস্ট বেটার দ্যান অ্যাজ গুড অ্যাজ, ওপর থেকে মনে রাখবে সুবিধা হবে। আর এইটা চেঞ্জ হচ্ছে নাউনের উপর ভিত্তি করে, অর্থাৎ যাকে নিয়ে বলা হচ্ছে সে একটা কাজ করছে এরকম টাইপের দেওয়া হবে, মানে পোয়েটটাও তো একটা কাজ। তো রবীন্দ্রনাথ মানে যেমন শচীন তেন্দুলকার এখানে দেওয়া আছে, মানে শচীন তেন্দুলকার ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া, তেমন এখানে যে সাবজেক্টটা দেওয়া থাকবে তো সেটার উপর নির্ভর করে এই হয় যে ওয়ান অফ দ্য, মানে সাবজেক্টের পরিপ্রেক্ষিতে এইগুলো ঠিক হয় আর ভার্বের পরিপ্রেক্ষিতে এইগুলো। তো এই নাম্বারটা মুখস্থ রাখলেই হবে। আমি আরেকবার লাস্টবার বলে দিই, এখানে সুপারলেটিভে দেওয়া ছিল, সুপারলেটিভে দেওয়া ছিল রবীন্দ্রনাথ ইজ দ্য বেস্ট পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড, রবীন্দ্রনাথ এক, তো এইভাবেই হয়েছে।